প্রবেশ করে জোরপূর্বক ধানের শীষের এজেন্টদেরকে অস্থায়ী মুখে মারধর করে কেন্দ্র হতে বের করে দেয় ব্যালট পেপার কেড়ে নিয়ে ধানের শীষের বদলে সরকারি দলের সমর্থিত প্রার্থীরা নৌকা প্রতীকে সিল মেরে দেয় এ ব্যাপারে প্রিসাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনী লোকজনকে অবহিত করে কোনরূপ ব্যবস্থা গ্রহণ না করায় ধানের শীষের প্রতীকের প্রার্থী নুরনবী বাবুল সম্পূর্ণ ভোট বাতিল সহ আজকের নির্বাচন বর্জন করেন

আগে যখন আমার ওই যে এজেন্ট গেছে এজেন্টরা ওই যে কেন্দ্রে ঢুকতে চাইলে অনেক কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি তারা তাদেরকে ওই যে নৌকা ভর্তি প্রতীকের ভারতী সশস্ত্র ক্যাডাররা মারধর করে বের করে দিছে আর যে অনিয়মের কারণে আমি আজকের এই আজকের এই অনুষ্ঠিত নির্বাচন বর্জন করলাম এবং নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ